কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চ। নদী হল জীবন্তসত্তা সত্যাকে যারা দূষিত করে তারা অপরাধী এ প্রতিবাদ্যকে সামনে রেখে আজ সকাল দশটা থেকে ব্যাপী শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচি পালিত হয় পরমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফ সাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শহীদুল ইসলাম রুবেল টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুল আলম সহ আরও অনেকে বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসন্দা নদীর সীমানা চিহ্নিত করা নদীর প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান মানববন্ধন সঞ্চালনা করেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সংস্কৃতি কর্মী পরিবেশ আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন রিফাত ইসলাম বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ